বলিউড তারকাদের প্রেম বিচ্ছেদের গল্প তো অনেক হলো, এবার তুমুল জনপ্রিয় সেই সব জামাইদের গল্প শোনা যাক যারা বলিউডের বিখ্যাত পরিবারের মেয়েদের বিয়ে করেছেন, হয়েছেন ভাগ্যবান জামাই রাজা। তো চলুন দেখে নেওয়া যাক কে কে আছে তালিকায়। সাবস্ক্রাইব করুন দ্য রিভিউ ম্যান ফরহাদ আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। নাম্বার ওয়ান, প্রেম চোপড়ার মেয়ের জামাই শারমান জোশী। বলিউড ছবির আলোচিত খলনায়ক প্রেম চোপড়ার মেয়ের জামাই হচ্ছেন থ্রি ইডিয়টস ছবির তারকা শারমান জোশী। এছাড়াও তিনি বেশ কিছু ছবিতে পার্শ্ব চরিত্রে কাজ করে সুনাম করেছেন। প্রেরণা নাকি শারমান জোশীকে প্রথম দেখাতেই প্রেমে পড়ে যান, এরপরেই ভালোবাসার সম্পর্ক গড়ে তোলেন এবং খুব তাড়াতাড়ি বিয়ের বন্ধনে আবদ্ধ হন তারা দুজন। নাম্বার টু, সঞ্জয় খানের মেয়ের জামাই ঋতিক রোশন। বলিউডের প্রবীণ অভিনেতাদের মধ্যে অন্যতম একজন হচ্ছেন সঞ্জয় খান। সেই সঞ্জয় খানের মেয়েকেই বিয়ে করেছেন ঋতিক রোশন। সুজনের সাথে ঋতিকের ভালোবাসার সম্পর্ক গড়ে ওঠে ছবিতে নাম লেখানোর আগেই। মাঝখানে ঋতিকের জীবনে কারিনা কাপুর আসলেও 2000 সালে সুজনের সাথে বিয়ের পর সেই সম্পর্ক ভেঙে যায়। নাম্বার থ্রি, বাচ্চান পরিবারের মেয়ের জামাই কুণাল কাপুর। রং দে বাসন্তী সিনেমার তারকা কুণাল কাপুর বিয়ে করেছেন অমিতাভ বচ্চনের ভাইয়ের মেয়ে নয়না বচ্চনকে। নয়না পেশায় একজন ইনভেস্টমেন্ট ব্যাংকার। নয়নার সঙ্গে কুণালের পরিচয় করে দিয়েছিলেন অমিতাভের মেয়ে শ্বেতা বচ্চন। তখন থেকে প্রেম শুরু হয় দুজনের। এরপরে অনেকটাই চুপিসারে 2015 সালে 9ই ফেব্রুয়ারি আফ্রিকার মহাদেশে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পূর্ণ হয়। নাম্বার ফোর, নবাব পরিবারের মেয়ের জামাই কুণাল খেমু। বর্ষিয়ান অভিনেত্রী শর্মিলা ঠাকুর ও মনসুর আলী খান পৌদুতির মেয়ের জামাই কুণাল খেমু 2015 সালের 25 জানুয়ারি সাইফ আলী খানের বোন সোহালি খানকে বিয়ে করেন তিনি। বিয়ের কয়েকদিন আগে থেকেই সোহালি খানের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন। 2014 সালে প্যারিসে বিয়ের প্রস্তাব দেন কুণাল। তার ঠিক এক বছর পরেই বিয়ের বন্ধনে আবদ্ধ হন তারা দুজন। নাম্বার ফাইভ, রজনীকান্তের মেয়ের জামাই ধানুষ। রজনীকান্তের মেয়ে ঐশ্বরিয়াকে বিয়ে করার পর একরকম তারকাই হয়ে যান সবার কাছে এই নবাগত তামিল নায়ক। তবে বলিউডে তার ছবি রাঞ্জনার সাফল্যের পর শুধু কলিউডে নয় বলিউডে বেশ ভালো অবস্থান বানিয়ে ফেলেছেন তিনি নিজের জন্য। প্রথমে যদিও ভাবা হয়েছিল এটা প্রেমের বিয়ে, পরে ধানুষ জানান যে এটা পারিবারিক বিয়ে। এর আগে তার এবং ঐশ্বরিয়ার মধ্যে কোনো ধরনের ভালোবাসার সম্পর্ক ছিল না। নাম্বার সিক্স, তনুজা মুখার্জির মেয়ের জামাই অজয় দেবগন। 4 বছরের ভালোবাসার সম্পর্কের পর 1999 সালে অজয় দেবগন বিয়ে করেন বলিউডের তখনকার ড্রিম গার্ল তনুজার মেয়ে কাজলকে। নিজের বিয়ে নিয়ে অজয় দেবগন বলেছেন, আমরা কেউ কাউকে কখনো ভালোবাসি বলিনি, প্রপোজালের মতো কিছুই হয়নি আমাদের মধ্যে এবং বিয়ের কথাও কখনো বলা হয়নি, যদিও জানতাম যে এটা হবে। নাম্বার সেভেন, খান পরিবারের মেয়ের জামাই আয়ুষ শর্মা। অভিনেতা আয়ুষ শর্মা হলেন বিখ্যাত খান পরিবারের মেয়ের জামাই। ছোটবেলা থেকেই সিনেমা জগতের প্রতি আগ্রহ নেই অর্পিতার। জানা যায় অর্জুন কাপুরের সাথে ব্রেকআপ হয়ে যাওয়ার পর অভিনেতা আয়ুষ শর্মার প্রেমে পড়েন অর্পিতা খান। এর পরেই 2014 সালে রাজকীয় আয়োজনে বিয়ে হয় তাদের দুজনের। নাম্বার এইট, মুমতাজের মেয়ের জামাই ফারদিন খান। বিখ্যাত অভিনেতা ফিরোজ খানের ছেলে ফারদিন খান হলেন হিন্দি ছবি রূপালী তারকা মুমতাজের মেয়ের জামাই। ছোটবেলা থেকেই নাতাশা আর ফারদিনের মধ্যে সম্পর্ক গড়ে উঠলেও সেটার পরিণতি হয় অনেক পরে। দুই পরিবারের সম্মতিতে এই তারকা পরিবারের ছেলে মেয়েরা বিয়ে করেন 2005 সালে। ব্যক্তিগত জীবনে তারা দুজনে অনেক সুখী। নাম্বার নাইন, রাজেশ খান্নার মেয়ের জামাই অক্ষয় কুমার। বিয়ের আগে শিল্পা শেট্টি, রাবিনা টান্ডন সহ আরো নাম করা অনেক নায়িকাদের সাথে ভালোবাসার সম্পর্ক গড়ে তুললেও শেষকালে অক্ষয় কুমার বিয়ে করেন রাজেশ খান্না ও ডিম্পল কাপাড়িয়ার মেয়ে টুইঙ্কেল খান্নাকে। অক্ষয় মিডিয়ার কাছে এক ইন্টারভিউয়ে বলেন, আমি যাকে আদর্শ মানতাম তার মেয়েকেই বিয়ে করেছি, আমি এখনো এটা বিশ্বাস করতে পারছি না। নাম্বার টেন, রণধীর কাপুরের মেয়ের জামাই সাইফ আলী খান। প্রথম স্ত্রী অমৃতা সিং এর সাথে 13 বছরের বিয়ের সম্পর্ক ভেঙে যাওয়ার পরই সাইফ আলী খান ভালোবেসে বিয়ে করেন বলিউডের কাপুর পরিবারের বিখ্যাত দম্পতি রণধীর কাপুর ও ববিতার ছোট মেয়ে কারিনা কাপুরকে। আর এর পরেই তিনি হয়ে যান ঐতিহ্যবাহী কাপুর পরিবারের জামাই।
তো বন্ধুরা এই বিষয়ে আপনাদের মতামত কী তা কমেন্টস বক্সে জানিয়ে দিন, আর নিয়মিত ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন।